রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকেলে আর্মি স্টেডিয়ামে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বিজয়ী দল এবং খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন কাপ এবং পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা ছাড়া মানসিক বিকাশ সম্ভব নয়, তাই এদেশের যুব সমাজকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী করে গড়ে তোলার নানা উদ্যোগ নিয়েছে সরকার। চ্যাম্পিয়নশিপের জন্য একের সঙ্গে আরেকের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আমি মনে করি যে আমাদের যারা যুব সমাজ ছেলে মেয়ে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, নিজেদেরও আত্মশুদ্ধি হবে এবং সুন্দরভাবে বাঁচবে। আমরা মাদক জঙ্গিবাদ বা সন্ত্রাস চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি, উন্নতিতে বিশ্বাস করি, প্রগতিতে বিশ্বাস করি। বিশ্বকাপে বাংলাদেশের কোনো অবস্থান না থাকায় আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সঠিকভাবে প্রশিক্ষণ পেলে বাংলাদেশও বিশ্বে শক্ত অবস্থান তৈরি করবে। বাংলাদেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, অত্যন্ত গুণী, একটু সুযোগ পেলে তারা অসাধ্য সাধন করতে পারে, সেটা আমি বিশ্বাস করি। আজকে প্রাইমারি থেকে যে খেলা প্রতিযোগিতা শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয়, আমি মনে করি এই প্রতিযোগিতার মধ্য দিয়েই আমরা একদিন বিশ্বে খেলাধুলায় আরও বেশি উন্নত হতে পারব। যদিও বিশ্বকাপ হচ্ছে, আমাদের কোনো অবস্থানই নাই ফুটবলে, এটা আসলে কষ্টই দেয়। বাঙালি বিজয়ী জাতি, খেলার মাঠেও সবসময় সেই মনোবল ধরে রেখে খেলাধুলা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের চেষ্টা রয়েছে, আমরা আরও সুযোগ সৃষ্টি করে দেব। বিউটি সামাদার, বৈশাখী সংবাদ, ঢাকা।